শেষে 75 টাকা আমরা জানি কিন্তু আমি তো জানি যে একটা থ্রি পিস কিনতে গেলেও আপনি দুবার ভাবেন যে থ্রি পিসটা কিনবেন কিনা কিন্তু এই যে অনেকে যে বলে যে অপু বিশ্বাসের মোটামুটি সে অনেক টাকা পয়সা আছে আমরা এরকমও শুনেছি যে দেশের বাড়িতে আপনার অনেকগুলো দোকানও আছে এবং বাংলাদেশে আপনার নতুন ফ্ল্যাটের ছবিও আমরা সব জায়গায় দেখছি তো এই যে টাকার পরিমাণ দেখে অনেকে থাকে না যে নায়িকার গাড়ি বাড়ি দেখে নিন ভিডিও সহ তো ওখানেও আমরা একটু দেখি তো সেক্ষেত্রে আমি একটু নতুন বিজনেস কি কোনো কিছু চালু করেছেন কিনা সেটা জানতে চাই এটা হচ্ছে গিয়ে আমি একটা ছোট্ট আকারে একটা বিজনেস চালু করেছি বিজনেসও না এটা হচ্ছে কি ফ্রিল্যান্সার একটা এটা আমাদের সবার জন্যই করা সেটা হচ্ছে কি এপিজি ওপেন ফ্লোর একটা করেছি ওপেন ফ্লোরটা হচ্ছে যে আমাদের যারা মানে কিছু কিছু ডান্সের ছেলেরা আছে যারা প্রমিনেন্ট ডান্সার বা ডান্সের হচ্ছে কি গুরু তারা তো আছেন কিন্তু হয় কি তারা তো যেহেতু নিজে ডান্স করান বা নিজে কেউ মেকআপ করান তখন তারা নিজের মতো করে একটা প্রতিষ্ঠান খুলে ফেলে তো সেই জায়গায় তো যারা একটু নতুনত্বভাবে করছে তাদের জন্য তো একটা স্পেস দরকার এখন তারা যদি সেটা করতে যায় নিজে থেকে ওটা তো ব্যয়বহুল তো আমি চেয়েছি এরকম একটা এক্সপেরিমেন্টাল বিজনেস করতে সাপোজ এখন আমাদের ফেসবুকের যুগ বা ইউটিউবের যুগ ওইখানে অনেক ইউটিউবার ছেলেরা আছে যারা একদমই স্টুডেন্ট তাদের কিছু ভিডিও বানাবে তো ওটার জন্য একটা কোনো স্পেস দরকার ওরকম ওটা ভাড়া এখন ম্যাক্সিমাম আমরা দেখছি পেজ খুললেই দেখা যাচ্ছে মেকআপ করছে সেটা হচ্ছে কি বেডরুমের মধ্যে বসে সে মেকআপ নিজে নিজেই করছে হুইচ ইজ ভেরি অড কারণ দেখা যাচ্ছে সে মেয়েটা হয়তো বা স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট তার ওই অ্যাবিলিটি নাই যে একটা পারফেক্ট একটা মেকআপ রুম তৈরি করার তো সেই রকম একটা মেকআপ রুম আমি একটা করেছি আর আমাদের যার ছেলেপেলেরা আছে হয় না যে একটা প্রোগ্রাম পেয়েছি আপু প্রোগ্রামে একটা ভালো ফিডব্যাক পাবো মিনিমাম একটা অ্যামাউন্ট পাবো তো সেই মিনিমাম অ্যামাউন্টটা হয়তো বা খুব লং টাইম না হয়তো দুই তিনটা মাসে একটা প্রোগ্রাম পেয়েছে তো সেই প্রোগ্রামের জন্য তো তাদের একটা রিহার্সাল দরকার বা এই যে র্যাম্পে যারা হচ্ছে কি গ্রুমিং করছে নতুন হয়তো কাউকে শেখাচ্ছে বা শেখাবে ওটা একটা স্পেস দরকার এরকমই একটা একটা প্রতিষ্ঠান দিয়েছে তো সেখানে আর কি কি থাকছে লাইক মেকআপ রুম থাকছে একটা রিহার্সালের একটা জায়গা থাকছে যে স্টুডিও থাকছে অনেকে আছে এখন কিন্তু যারা হচ্ছে কি মানে ফটোগ্রাফিতে পড়াশোনা করছে তারা অনেকেই কিন্তু স্টুডেন্ট আছে যে এক্সপেরিমেন্টাল ফটোগ্রাফি করতে চায় তো তার জন্য প্রপার ফটো স্টুডিও দরকার কিন্তু যেখানে যাবে যে স্টুডিওগুলোতে যাবে মানে তারা ফটোগ্রাফি শিখতে বা ফটোগ্রাফি এক্সপেরিমেন্টাল তাদের মানে কাজগুলো বের করতে তখন হয় কি ওই ফটোগ্রাফারের কিন্তু নিজস্ব কাজ আছে তারই বুকিং চলছে তারই কাজ চলছে সো স্পেসটা পায় না তো আমার সাথে আমি যেটা দিয়েছি সেখানে তারা ওই রকম বুকিং নিয়ে খুব সামান্য একটা টাকা মানে জাস্ট আমি এটা টাকাটাই জন্য রেখেছি অ্যামাউন্টটা একদম ফ্রি ফ্রি হলো না ফ্রি হলে হয় কি জিনিসটার মর্যাদা থাকে না প্রত্যেকটা জিনিসের না তুমি যখন একটা অ্যামাউন্ট দিবা পারিশ্রমিক দেখবা কাজটার প্রতি একটা সক্ষমতা বাড়ে তো সেটার জন্য খুবই সামান্য একটা অ্যামাউন্ট তারা এটা ভাড়া নিতে পারবে তো ওখানে তো অফিস করছেন আপনি না হ্যাঁ বাবা সো একদম প্রফেশনাল খুব সুন্দরভাবে বিজনেস করছেন রাইট বিকজ আমি আমি অলওয়েজই না আমি সবচেয়ে পছন্দ করি দুটো দুই জিনিস ব্যক্তিগত জীবন এবং হচ্ছে প্রফেশনাল জীবন দুটো আমি কখনো এক করি না যার জন্য আমার বাসায় কখনো আগে সিনেমা করা অবস্থায় কোনো প্রোডিউসার বলতে পারবে না যে এটা আমি আসলে সরি চেয়েই বলছি যে আমার বাসায় এক কাপ চা খেয়েছে বাট আমি 100 মুভি করেছি তো সেই জায়গা থেকে মানে আমার কাছে মনে হয় যে দুটো দুই জিনিস আমি উপবিশ্বাস দুটো মানে দুই জিনিস এটা আমার প্রফেশনালিজম থেকে নিয়েছে সো এখানে কে আসবে কে যাবে নেভার মাইন্ড আরেকটা বিষয় নিয়ে আমি কথা বলতে চাই যে রিসেন্টলি একটা নিউজ এসলো না যে বিদেশে পাড়ি জমাচ্ছেন আমাদের কিং খান এবং এটা শুনে আমারও মন খারাপ হয়েছে কারণ এখন ইন্ডাস্ট্রিকে যিনি লিড করছেন ইন্ডাস্ট্রি যার দিকে তাকিয়ে এখনো বেঁচে আছে শাকিব খান না আসলে কাজ করছে কিন্তু কিন্তু জায়গাটা তো নিতে পারতে হবে ওই যোগ্যতা কিন্তু থাকতে হবে অবশ্যই আছে কিন্তু তারপরে থাকে না জাস্ট স্কেটিং আর কি এটা তার জায়গা তো আমাদের উপবিশ্বাসের কি বাইরে চলে যাওয়ার কোনো প্ল্যানিং আছে এই মুহূর্তে একদমই নেই আবার ভবিষ্যতেও যে নাই তাও বলবো না এই মুহূর্তে এই জন্য নেই কারণ এই মুহূর্তে আমার ছেলে যেহেতু অনেক ছোট স্কুলে পড়ছে ওকে টাইমিং দেওয়া এবং ওকে প্রপারলি বাংলাদেশে থেকেই ওর এডুকেশনটা কিছুটা দূর নিয়ে যাওয়া যার জন্য এই মুহূর্তে কোনোভাবেই পসিবল নেই বাট ইন ফিউচার আসলে ওর এডুকেশন থেকে হোক বা আমি যদি মনে করি যে ওকে নিয়ে আমি ওইখানে থাকতে চাই বা আদৌ কী হবে ওকে আমি বা কী সেটা আমি শিওর করছি না যে একেবারেই নয় লাস্ট জয়ের একটা ভিডিও কিন্তু খুব ভাইরাল হয়েছে বাবা মা নিয়ে একটা গান আই ফিল সো ইমোশনাল আমার কাছে মানে এত সুইট করে গাচ্ছিল সো আমি তো জানি এটা পুরো পৃথিবীর দর্শকরাই দেখেছে যারা ফ্যান ফলোয়ার্স আছে এই ভিডিওর পরে কি কোনো ফোন কল এসেছিল বা এটা কি অন্য কাউকে ইমোশনাল করেছিল না 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 ইমোশনাল আমি আর জয়ই হয়েছে এটা ভালো ছিল ও আসলে আমাকেই মা বাবা চেনে
ও আচ্ছা হ্যাঁ তা স্কুলে যদি তাকে বলা হয় এখন তো একটু বেশ ভালো পুটপুট করে কথাটা জানে তাকে এখন যদি জিজ্ঞেস করা হয় যদিও ইংলিশ মিডিয়ামে পড়ে তো ওদের একটু ইংলিশ সাইডটাই বেশি আইসডিতেও পড়ে তো হোয়াট ইজ ইওর নেম সে তার নাম বলে আবার থান জয় খানতর বলতে পারে না থান জয় তো হোয়াট ক্লাস ডু ইউ রিডিং আই ক্লাস প্লে সুন্দর হোয়াট ইজ ইওর মাদার নেম তখন আমার নাম বলে হোয়াট ইজ ইওর ফাদার নেম দেখি আমার নামই বলে ও তখন একই নাম বলে আর যেটা এখন হয়েছে যে আমি প্রত্যেক দিন শুটিং থাকুক বা কাজ থাকুক বা আমার যে কোনো কাজ থাকুক আমি বাড়ি ঢোকার সময় ও হাতের দিকে তাকিয়ে থাকে তো কিছু একটা নিয়ে যেতে হয় তো এটা ও বহুত ফিল করে যে রাতে ঘুমালে মার কোলে ঘুমাই বাইরে থেকে আসলে তো বাবা জিনিস নিয়ে আসছে বা